আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি ভাই বোন আপনারা সব ভালো আছেন, আপনারা দয়ে আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার রেকর্ডিং করলাম অগাস্টর আই থিঙ্ক কত তারিখ, অগাস্টর 17 তারিখ ভিউয়ার্স রেকর্ডিং করলাম। আসলে হলিডেতে আসলাম, হলিডে থাকার কারণে আগে আর ভিডিও করতাম পারছিলাম না, গার্ডেনের আপডেট মানে ব্যাক ইয়ার্ড, আপনারা ফ্রন্টিয়ার্ড গার্ডেন দেখছেন, এখন আপনারা আমি ব্যাকইয়ার্ড গার্ডেন আপডেট দিব, আপনারা দেখবো আমার গার্ডেনও অগাস্টর 17 তারিখ পর্যন্ত কিতা কিতা আছে, কোন অবস্থায় আছে, আপনারা আমার লগে থাকা। আর যারা নতুন জয়েন হয়েছেন আপনারা অসংখ্য ধন্যবাদ, পুরাতন নতুন সবরে। আর যারা আমার এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, আর ফাঁসে থাকা নোটিফিকেশন বেলটা বাজাইয়া রাখবা। তো ভিউয়ার সকল, আজকে আমি আমার ফুল গার্ডেন ট্যুর দেখাইম, মানে হইল আমার বাগানও। আজকে আর কি আমরা গতকাল সোমবারে রাইট মিড নাইট আমরা গড় ব্যাক হয়েছি হলিডের তনে, আর এখন আর কি আপনারা আরে দেখাইলাম রেকর্ডিং করিয়া। আশা করি আপনার আছে ভালো লাগবো। এখন দেখি কোন অবস্থায় থইয়া গেছিলাম, কিতা অবস্থা কোনটা মল্ল উঠল আমি জানি না। আমরা গেছিলাম গিয়ে আপনার কিবারে বাড়াই গেলাম, আই থিঙ্ক শনিবারে মনে হয় গেছিলাম না কিতা, শনিবারে বাড়াইয়া গেছিলাম গিয়ে করতো না। তো ভিউয়ার্স ইনো দেখতে পারলে আমার বটল গড প্লান্টস, তো বটল গড প্লান্টসও কয়েকটা পলিনেট করিয়া গেছিলাম, আর কয়েকটা করা সম্ভব হয়েছে না। আর ওই দৌকায় কেন কদু একটা উজেলা থইয়া গেছিলাম, ওলাও রয়েছে ও একটা দেখতে পারলাম মাশাল্লাহ, ইসেন গাড়ির দুইটা কদু দেখতে পারলা বটল গড। আর দেখতে পারছই আর সাঙ্গাড়ির নিচে দেখতে পারলা কেন কিছু স্পিনাচ পালং শাক আছে, খাইটা কাটিং করিয়া নহইছে, খাওয়া হয়েছে। আর ওই যে কাটিংটা নেওয়ার পরে ওই দৌ আবার রিগড়ও হয়েছে, এইগুলো ওই দৌ রিগড়ও হয়েছে, এইগুলো আর কমপ্লিটলি ফুরিয়া তুলে হয়েছে না, বাট কয়েকদিন যত্ন করে হয়েছে না। আর ও সাঙ্গাড়ির নিচে দেখতে পারা কিছু লাল শাক, তো লাল শাক দেখলাম ওই দৌকা ফুকিয়া খাই দিছে, ইয়া মালিক ওই দৌকা বিষায় ফুকিয়া খাইয়া পালাই দিছে, ওই দেখতে পারি। তো আন্টি ইনসেকটিসাইড স্প্রে দেওয়া লাগবো, তো ও দেখতে পারলা। আর এখানে দেখতে পাররা কচু, আর এখানে দেখতে পাররা আলুর গাছ, আলুর গাছ এখানা আলু খাইলিছি আমরা, আর বাদে সেকেন্ড টাইম আর একবার রয়েছি আলু। তো ওই দৌকা লত বাড়ি সাইড বাড়ি সিত্রিয়া আইসে, তো বিবার সকল ওখানে উফরে দেখতে পাররা কিছু কদু দেখা যার আছে, জানি না কেন কিছু দেখা লাগবো, কোনো বাইদি কদু ফুরছে উঠছে নি। আর এই সাইডে দেখতে পাররা কিছু ডগি, বা ডগি গুণ বড় হইতো নাই লাগে, এগুণ ঠেন ঠেনা হয়ে গেছে। আর এখানে দেখতে পাররা লাইট গাছ আছে, লাইট বীজ রাখছে একটা দেখতে পাররা। আর এখানে ধনিয়া ভাতা ফেলাইছিলাম, ওই দোকান ধনিয়ার গাছ উঠছে না আবার। আর এই মাছার দেখতে পাররা উড়ি সাঙ্গারি শিমের গাছ, এগুলা ওই দৌকা কিলা হয়েছে শিমের গাছ, এগুলা তো ওই দেখতে পাররা শিমের ফুল আইছে, শিমও ধরছে ওই দোকা শিম, ওই দোকা শিম ধরছে, ওই দেখতে পাররা শিম দেখা যার, ওই দোকা শিম আইছে। ইনশাল্লাহ সেপ্টেম্বরও, এবার তো বেশ ঠান্ডা দিল না, লাস্ট ইয়ার উত্তর দিস ইয়ার ওয়েদার আরও কইম এক জাতর ওয়ার্স আছে, মানে যে টাইমে ওয়েদারটা গরম থাকার দরকার আছে গাছপালার লগির ফুল ফলার লগির যে একটা বালা থাকত আছে ওয়েদার, ই ই ওয়েদারটা আসলে দিস ইয়ার থাকছে না। আর লাস্ট ইয়ার আর কি ওই গেছে আর কি কয়েকদিন একবারে মানে ওয়ার্স করিলছিল মেঘ দিয়া গাছ মারা গেছে। আর দিস ইয়ার আমার গাছ মারা তেমন না গেলেও, কিন্তু ওয়েদারটা তেমন জৈতর আসল না করিয়া গিয়া আপনার ই অবস্থা হয়েছে। তো দেখতে পারলা ই মাছার আমার উড়ির জাতটা কিলা দেখতে পারছই,
ভিউয়ার্স দেখতে পারে এখানে ফুল খই আইছে, মানে ফুল উড়ি শিম ধরছে দেখতে আমরা খই বিনস। তো মাশাল্লাহ প্রচুর ফুল আইছে, আইলে কি তৈরি ওয়েদারটা তো অগাস্ট মাসও একবারেও বালা করলো না, ওয়েদারও দেখাইল যে দুই এক সপ্তাহ আরও গরম দিব, কিন্তু গরম দিছে ওরা জানি না, অগাস্টর এন্ডে কোনো গরম গরম দেয়নি, দে যদি খোয়া যায় না কেউ কোন অবস্থা হইব দেখতে পাররা। সাইটও দেখাই দাও আপনারে দেখো কা দেখতে পারলা ভিউয়ার্স, এখন আপনারা দেখাই ই সাইটে কিতা অবস্থা, এখানেও দেখো কা দুনিয়া ফেলাইছিলাম, দুই একটা উঠছে বেশি উঠছে না দেখলাম, আর এখানে হয়তো খরানবাড়ি বিনস একটা একটা হয়তো বেশ তরছে উঠছে না, এবার লাস্ট ইয়ার তনে খুব কম ওই দেখো কা ওই যোগ্য দর্শ বীজ খাওয়া যায়। আর এখানে কিছু সাথে আছেন ইপসা উড়ি, তো ইপসা উড়ি ওই যোগ্য ইপসা উড়ির ফুল ওই দেহ আইসে একটা গাছ কোনো রকম দাম বইছে দেখতে পারলাম ওই দেহ কা, আরও দেখলাম একটা অন হয়েছে দেখতে পারলাম, কেন কিছু ক্রানবেরি বিন একটা বিসি উড়ি একটা ওগুলো দেখতে পারলাম বিওয়ার শিখানোর মাঝে। আর এখানে মাঝে আসলে পানি ঠিক মতো দৌড়ছে না করি, আরো গাছ উঠছে না দেখলাম, আসলে পানি দেওয়ার দরকার আছে। এখন আপনারা আমি দেখলাম আমার মেইন মাছ আছে একটা খদুর, বাংলা খদুর বটল গডর, তো বিওয়ার শিখাইল মেইন মাছা আমার ছোট মোটো একটা মাছা, থোড়া বড় স্টিলের মাছ আছে বেশি বড় উড়ো নাই, আর এখানে প্রচুর খদু আছে কিন্তু একটা খদু বাঁচিছে না, প্রায় আমার 40টার মতো খদু মারা গেছে অল টুগেদার টোটেল, আর অনেকটা পলিনেট করিয়া দিছি তারপরেও বাঁচিছে না, আরও দেখতার অন্য একটা আছে, আর কিছু আমি অনেক টুকাইয়া বাখন মার কোনোবাই দি খদু দু ফুল লইয়া ফুরছে নি, আর কয়েকদিন তো আমি আসলাম না এর লগি গিয়া ও দেখতে পারে আর একটা, এই মাথা তো দুইটা কদু এখানে আসল কিন্তু 10-12টা কদু আছে কিন্তু 10-12টা কদু বাঁচিছে না, আর ও থইয়া গেছিলাম দুইটারে পলিনেট করিয়া ও একটা দেখতে পাররা ও একটা আর ও একটা দেখতে পাররা, এখন জানি না এটা ঠান্ডা ওয়েদারের মাঝে কিতা অবস্থা হইব কইতাম না, আর ও দেখতে পারলা, আর এখানে দেখতে পারা দুনিয়া ফাতা এই দৌকার দুনিয়া, আর এখানে কিছু লাই ফেলাইছিলাম বাদে ন ডুগি তুললা গ্রিন ডুগি, আর এখানে দেখতে পারা ইসার গাছ, আর এখানে দেখতে পারা আমি গ্রাস কাটিং তো মলচিং করছি খদুর জড়ো দেখতে পাররা, তো দেখতে পাররা আর এই দোকান লত কোনবাই দিয়ে গেছে কি যার গতা ঠান্ডা আনতাম হইব নেক্সট রে দিয়ে যার কি দেখলাম লত, তো আর তো খুদু নাই বিওয়ার্স, হ সাংগাড়ির দুইটা দেখছো না আর সিঙ্গাড়ি সাংগাড়ির দুইটা আর খুদু নাই, দেখা যাক কি তো সেপ্টেম্বর অক্টোবর দেখতে পারা তো আমার গাছ কতটুক বালা আছে আপনারা দেখতে পাররা, প্রচুর লোদ হয়ে সারিয়া বই থাকছে এই দেখো কা আর কেন দেখতে পারা দুনিয়া দৌকা ধনিয়া ফাতা তো যাই কোনো ফাতা উতা কিছু খাটটা আরও দেওয়া লাগবো, বহুত শুধু আগের ফাতা খাটা হয়েছে আরও খাটা লাগবো দেখলাম, আর এখানেও কিতা দেখা যাক, এখানেও দেখতে একটা খদুর গাছ আছেন একটা দেখলাম ওবাই দিয়ে যার গি, আর একটা মেইন লতবাই দিলেইছি বাদে দিকটা এখনো খদু আইসে না, একটা আইসেল লাগছে বাটিটা মানে ফরি গেছে, আরও দেখতে পাররা ও দেখতে পাররা এখানে এক্সট্রা উড়ির গাছ আছে হিসাবে রইসলাম ওখানো বাটির সাইডে দিয়ে বেশ উড়ি মানে বেশ ভালো হয় না, পয়লা পয়লা জেলা ওই তুইলা হন না আসলে জানতাম না কি তার লগি নেক্সট ইয়ার দিস সাইটে আর উড়ি রইতাম না, ওই দোকা উড়ি ধরছে ওই দোকা উড়ি ওই দোকা উড়ি ধরছে
আর এদিকে ফুল কইয়া আছে, আর এইটা তার ফ্রেডি ফুল কইয়া আইসে ইনাফ। আর এখানে সাইটে যদি একটা ফাটরা আমার রানার বিনসের গাছ, রানার বিনসের ওই দেখতে পাররা ফুল দেখা যায় আপনারা দেখতে পাররা। তা রানার বিনস বেশ আইসে না দিচ্ছে, আর আই ডোন্ট নো ওয়াই, কিতার লগে কিতার সমস্যা আইসে। এটি দিয়ে দেখলাম এখন ফুল ফসল কমায়, নেক্সট ইয়ার ইবাজে পজিশন বদলাইতাম হইব কিচ্ছু। আর এখানে দেখতে পাররা আমার আঙ্গুরের গাছ, আপনারা দেখতে পাররা আঙ্গুরের গাছ। তো ভিউয়ার্স, এই সাইডে আমার কিতা কিতা আছে আপনারা দেখতে পারলা, গাছ কতটুক জিতা আছে মরা আছে ওগুলো আপনারা দেখাই দাম আপডেট। আশা করি আপনার কাছে ভালো লাগবো আজকের আপডেটটা। তো ও দেখতে পারলা আমার ইবাজ। এখন এই সাইডটা কিতা কেমনে আছে দেখি, এই সাইডটা দিয়ে দেখতে পারলা ওই শিমের গাছ, বাটি শিম একটু হইল আসলে বিষর বীজ আছেন না, একটা খাওয়ার বীজ আছে, যেটা খাওয়ার বিচি যেটা আমরা কই উড়ির বীজ, যেটা খাওয়ার শিমের বীজ থেকে আমি গাছ রোপণ করছিলাম, বীজ রোপণ করছিলাম আর কি, আর গাছ উঠছে, কিন্তু এটা এখনও মানে ফুল কই আইসে না। তো আমি আসলে অনেক ট্রাই করছি অনেকবার যে আমরা আর খাওয়ার বীচি তো নেই, কোনো গাছ হয় কিন্তু গাছ হয় বাট ফুল ফসল আয় না। আপনারা আমি রেকমেন্ড করবো, রিকোয়েস্ট করবো আপনারা বীজর বীজ তনে বীজ রইবা, কিন্তু খাওয়ার কোনো বীজি তনে আপনারা রোপণ করবা না। আর যদিও সম্ভব হয় কোনো কোনো জায়গাত আইতো পারে, ঠিকটার অবশ্য টাইম লাগে, এটা মানে এটা ধরলা সিক্স মান্থস সময় নিব গি নিত গি পারে, আর কিন্তু আমরা এখানে ওয়েদার সিক্স মান্থসও থাকে না। আর এই দেখা টমেটো, টমেটো অনেক খাওয়া হয়েছে, আর খাসা টমেটো খাওয়া হয়েছে, আর ওই দেখতে পাররা টমেটো দেখা যার, আর এই দেখো কারো ফুল কই আইছে টমেটোর দেখতে পাররা। তো এখানে দেখতে পাররা বিটরুট, সো বিটরুট এগুলো আসলে হারভেস্টিং করতে টাইম অনেক আগে হয়েছে, এগুলো হারভেস্টিং করে দিব। এখন আমার মনে হয় এটা হয়তো বেশি হার্ড হয়ে যেতে পারে, জানতাম না, এগুলো তোলা লাগবো দেখতে পাররা এগুলো বিটরুটস। আর টমেটো গাছ তো দেখতে পাররা কিছু টমেটো মিক্স করে খাওয়া হয়েছে, তারা টক খাইবার লগে। তো দেখতে পারলা আমার টমেটোর গাছগুলা। আর দেখতে পারা নেক্সট আপেল গাছে কত আপেল ধরছে। এই দেখ আমার ফটলের গাছ, ফটল এখনো আসলে হারভেস্টিং করছি না আমরা, গরুর খেয়ে আবার ফটোর বালা পাই না, জানি না কিতার লগে। বাট এই ফটলের গাছটা বাতাসে তুফানে ওবাই দিয়ে ফালাই দিছে, ফালাইয়া আরও গাছ আরও চিলিছে, চেষ্টা গিয়ে আরও গাছের একটু কালার ডিফারেন্ট হয়ে গেছে, মরা মরার ভাব হয়ে গেছে। তো আপনারা দেখাই মোক ফটোরও হারভেস্টিং করা লাগবে। আর কেন দেখতে পাররা কিতার গাছ, এগুলা গ্রিন পেপারের গাছ, এই দেখো গ্রিন পেপারের ফুল টুল আইছে, কিন্তু জানি না দিচ্ছে আর কিতার লগে যেন মরিস বেশ সময় গেল, কিন্তু বুঝতাম পারলাম না। এই দেখো ফুল কই আছে কিন্তু দেখতে পারা, ফুল কই আছে কিন্তু এখনো গ্রিন পেপার ধরছে না। আর এই দেখতে পারো আমার ডাটা, এই দেখতে পারো আমার ডাটার গাছ, ডুগি ডেঙ্গা একটা আমরা কই। তো এই দেখো ডেঙ্গা ডাটা একটা, যতটুকু কইছে দিছি। আর ওয়াদার আসলে খুব বেশি খারাপ। আর এই দোকানে কিন্তু আপেল ফরিয়া কিন্তু হয়েছে, আর ফটল প্রচুর ফটল আইছে, ওই দোকানটা কিছু নষ্ট হইয়া যার আগে আরেকটা স্পাইকি ফটল আমরা সাবনামস লাইফ স্টাইল আপুয়া দিছিলাম বেশিটা, ওই দোকান প্রচুর এটা স্পাইকি ওয়ান, এই দোকান গোসা গোসা লাগে দেখতে। তা আসলে দাদি কষা দিলে সাক্ষু দিয়ে ফরি যাব মানে চুরি দি। ওই দেখো প্রচুর ফটল, এগুলো হারভেস্ট করা লাগবো অবশ্য। ওই দেখ অনেক প্রচুর সাইডে বাইদি ঘুরি ঘুরি আছে, আর দেখ এইগুলো পাতা ড্যামেজ হয়ে গেছে, তা আসলে বাতাসে টু মাছ উইন্ড হয় আর ফালাই নে গিয়া মানে জইস। ওই দেখ প্রচুর ফটল আছে, তা হারভেস্ট করলে এক বউ লইব, বড় বউলে অনেকটা কিবা জ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে মানে এগুলা
কিতা করা লাগবো আর কি। দেখতে পার না বিওয়ার সকল তো দেখতে আল্লাহ পটল গাছ, এখানে মিন্টোর গাছ আছে আর এখানে স্ট্রবেরি গাছ খাইটে দিয়েছে, এখন নতুন করে আবার নিউ পাতা লিপস আসছে। আর এখানে গাছ একটা মারা গেছে, তারপরে একটা দেখলাম না এখানে গাছ একটা অলরেডি মারা গেছে, আর এখানে নতুন পাতা সারছে। আর ওই দেখো এখানে একটা হালা মার্চের গাছ ফালাইয়ে রাখি দিছে। আর ওই দেখো আমার লতার তনে যে খসুটা হয়েছিল ওগুলা, ও খসুটা লতার তনে যে খসুটা হয়েছিল ও খসু, ও খসুটা ওনা দেখতে পাররা দেখতে রান এটা বারিক বারিক চিকন স্টেমিগুলা স্ট্রিমিগুলা দেখতে পারা লতার খসু দেখুন। তো ও দেখতে পারলা আপনার কাছে গ্রিন হাউসের আপডেট আমি পরে দিবো, একলগে আর দিলাম না, গ্রিন হাউসের আপডেট দিলে আরও লেট হয়ে যাব, মানে লম্বাই যাব ভিডিওটা। এখন ভিউয়ার্স এই সাইডে কিতা কিতা আছে দেখাই, তো ওইখানেও দেখতে পারা খসু, ওখানেও খসু। আর এই দেখো এখানে বাইঙ্গন, বাইঙ্গন কিন্তু এখনও ধরছে না, কারণ ফুল আর কিন্তু বাইঙ্গন ধরছে না, আর কিছু ফুল হয়ে নষ্ট হয়ে গেছে। আর এই দেখতে পারা একটা হইল পালং কলমি শাক, দেখটা কলমি শাক হারভেস্টিং করতে টাইম হয়ে গেছে। আর ওই দেখা গ্রিন ডুগি দেখটা ওই দেখা কত মুঠো হয়েছে, একটা এখানেও একটা করে বড় হয়ে গেছে। আর এই দেখা এখানেও বেগুনের গাছ ভার্জিন প্লান্টস, কিন্তু এবার দিস ইয়ার ফল ফসলের যতটা একবারে কম জানি না কি, তার লগে আসলে তার বেশি কম হয়ে গেছে ফল ফসলটা। আর এখানে বিটরুট আছে, ওই দেখা বিটরুট দেখতে কিলা লাগে, মুলাল্লা খান ওই দেখতে পাঠানি, মুলাল্লা খান লাগে দেখতে গুণ ওই দেখা, এটা আসলে ওই দেখতে পাঠানি কত বড় হয়েছে, গুণ হারভেস্টিং করতে টাইম হয়ে গেছে। আর ওই দেখা ও দেখুন ছোটো যেনে আছে দেখুন এখনো পর্যন্ত হলেও রয়েছে, একটু সামান্য বড় হয়েছে। আর এখানে খাসা মরিচ, অন্যান্য মরিচও গল যেটা আছিল দেখছিলা। আর এদিকে মরিচর ফুল টুল আইছে, কিন্তু মরিচ এখন পর্যন্ত পুরা দড় হয়েছে না। আপনারা দেখুন যেন আমার লাস্ট ইয়ারের ভিডিও আর দিস ইয়ারের ভিডিও লটস অফ ডিফারেন্ট আছে, এইদিকে মরিচ দরে ধরছে এই দহকা। আর এইদিকে এখানে ফয়শাক, ফয়শাক ফয়শাক তো খাও হারভেস্টিং করে হয়েছে। আর এইদিকে স্প্রিং অনিয়ন্স, স্প্রিং অনিয়ন্স তো ও দেখতে পারলাম ইউআর সি সাইটর আমার কিতা কিতা আপডেট। বাট ফুল হই এই দেখো মরসর এখানে এখনো ফুল আইছে না, আই ডোন্ট নো কিতার লগে তার সমস্যা হয়েছে, গুতে এখনো দেখা যান না ফুল হই না, আইছে আইছে বাট তা ওয়েদারে দিছে না। আর দেখা যাক সেপ্টেম্বর তো রইয়া গেছে, অগাস্ট আর তো 10 দিন রইয়া গেছে, আর বেশি দিন নাই কি তো ইবা জানতাম না। আর সেপ্টেম্বর রইয়া গেছে, সেপ্টেম্বর তো ঠান্ডা আরও ফরি যাব, আর সেপ্টেম্বরে যদি কোনো গরম উরম দিলা তে গিয়া আবার ঠিক হইতো আগে। তো এখন আপনারা দেখাইম আমার এখানে রিফাউরি, ওই দেখো মাশাল্লাহ রিফাউরি একটা আমার ফুয়া কিছু ফুল কই নষ্ট করে দিছে। তো আপনারা দেখাইলাম রিফাউরি কিন্তু ওই দেখা একটা ধরছে, এটা আসলে একটু বেশ করে রইলে আর যত্ন করলে আরও বালা করে হইতে পারে। আর আমার এই যে পজিশনটা ফরছি পজিশনটা আসলে সুবিধা না দেখলাম। আর ওই দেখোকা রিফাউরিটা দেখতে কীরকম, বুসি বিনস একটা বাংলাদেশের রিফাউরি শর্ট, মানে একটা বেশ লম্বা হয় না গাছ, ও তো টুক লম্বা হয় 1.5-2 ফুট লম্বা হয়। ওই দোকা কিতা খাইলার দেখতে পাররা, তো দেখতে পাররা রিফাউরি যেটা কি ধরিল বিশ রিফা শিম যেটা রিফা শিম ওই দোকা অনদৌফ অনেক প্রচুর ফুল কই আইছে এখন, কিন্তু কিতা একটা দুইটা উড়িয়ে আইছে, বাট দেখতে সুন্দর আর কিচ্ছু না। বাট একবার আমার খুব বেশি বালা ধরছিল ফল রিপাউরি ওই এরকম আরও বড় হয়েছিল সেই মুড়ি বিনস একটা, বাট খাইতে খুব মজা, মানে একটা গির গেরান করে বাট মজা আসিল। ওই দোকা আর একটা ওনা দেখা যার আইসি দেখতে পাররা, তো একটা হলো রিপাউরি। তো আপনারা আপনারা এরিয়াত রইয়া ট্রাই করতে পারেন, সব এরিয়াত কোনো জনার সমান না বেশ কম থাকতে পারে, তার লগে আপনারা আপনারা এরিয়াত রইবা। আর এখানে দেখতে পারো এই দোকা কিরা শিমের গাছ, এই দোকা শিমের অবস্থা দেখো কা, কেন শিমের সরি কিরা কিকুম্বার প্লান্টস,
সিমনায় কিকুম্বার প্লান্টস হয় দোকা কিরা একটা ধরছে দেখা যার বাক্কা প্রচুর ফুল আইছে। আসলে এটা পলিনাইট করিয়া দিলে আর একটু সাবাই বইল আনে, পলিনাইট আমি আর করিয়া দিছি উচি না, একটু গোসা করি ওই দোকা, ওই দোকা অবস্থা দোকা কি ডিজিজ কি লোক ডিজিজ ইটার মাঝে। আর ওই দোকা একটা কিরা অনবর হয়েছে দেখতে পারা, তো ওইল কিরা গাছের আপডেট আপনারা দেখাইলাম এখানো, আর কিরা ওই দোকা একটা প্লান্টস ওখানো জয়েছে। তো ভিউয়ার্স এইল আমার সিমের গাছের সাইটে দিয়া কিছু ফ্লাওয়ারের গাছ আপনারা দেখতে পারা, ফ্লাওয়ার কিলা ফুটছে। আপনারা দেখতে পারা এখানে আমার মেইন সিমের মাথা একটা, এটা হইলো আমার মেইন একটা। তো এগুলোর মাঝে আপনারা খাকলোস নিলাম দেখাই রাম এই দোকা মাশাল্লাহ, এই দোকা উড়ি, এই দোকা উড়ি ধরছে দেখতে পারা, ওই দেখো কা এই দোকা উফরে দি দেখো কা। আর এই দেখো কা, এই দেখো কা, আর এই দেখা, এই দেখো কা, দেখতে পারা আপনারা উড়ির আপডেট দিলাম, উড়ি সিম কিভাবে ধরছে এই দেখো কা। তা এখন হারভেস্ট করার সময় গেছে, হারভেস্ট করা লাগবো। সো দিস ইয়ার আসলে যেমন বালালা সবর জাগাত আসলে সপ্তাহ যেন 100% ভালো হইব এগুলো কোনো কথা নাই। এই দেখো কা এবার ফুল খইয়াও স্টপ হয়ে গেছে, এখন টান্ডাম নাই, তা একমাত্র ওয়েদার ইজ দ্য রিজন। তো ওয়েদার এইটা করছে দেখতে পারা বিহারটা খাওয়ার যোগ্য গেছে, তা ফাড়া লাগবো হারভেস্ট করা, একদিন দেখাই মো আপনারে। তার হলিডে যাইবার আগে খাইটা দিলা ইসলাম কিছু ফাতালতা, তো ভিউয়ার্স ফ্রন্টিয়ার গার্ডেন তো দেখছই, আর আজকে দেখবা আপনারা ব্যাকইয়ার্ড গার্ডেন। আর ব্যাকইয়ার্ড গার্ডেনে আমার ফল ফসল, অল দ্য ভেজিটেবল প্লান্টস, ফ্রুট প্লান্টস, লিফি প্লান্টস কোন অবস্থায় আছে, কতটুকু আছে মরছে ওগুলো আপনারা আপডেট দেখাইছি। আশা করি ভিউয়ার্স আপনারা আছে ভালো লাগবো, আর যারা আমার চ্যানেলও ভিজিট করছেন আপনারা অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে নিবা, সাবস্ক্রাইব করি আর নোটিফিকেশন বেল বাজাইয়া আমার লগে থাকবা সব সময়। আর আপনারা প্লিজ ফ্রেন্ডস বন্ধু আত্মীয় স্বজনের লগে আমার ভিডিওগুলো শেয়ার করবা, আপনারা যে কোনো মিডিয়াত শেয়ার করতে পারবা, ইনস্টাগ্রাম, টুইটার, এরপরে ফেসবুক, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপস, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি ইত্যাদি। আপনারা এনে ওয়েবসাইটও আপনারা আমার ভিডিওর লিঙ্কগুলো শেয়ার করতে পারবা যদি আপনার কাছে ভালো লাগিয়া থাকে। আর আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করবা প্লিজ, আর দেখবা ফুল ভিডিও লাইক দিয়া। তো আজকে আমি ওখানে শেষ করিতে চাইলাম, আজকের মতো অনেক শেষ করাম, ভালো থাকা সুস্থ থাকা এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।